30 তারিখ সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। 30 তারিখ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হবে, পরে তা প্রকাশ করা হবে। আগামী 30 জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে। কিছুদিন আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিভিন্ন গণমাধ্যমকে জানায়, 2023 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। সেই তাগিদে শিক্ষা বোর্ডগুলো এসএসসির ফল প্রকাশের 3টি দিন ঠিক করেছে, অর্থাৎ জুলাই মাসের 29, 30 ও 31 তারিখ 2023 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু শিক্ষা বোর্ডগুলো বলতেছে আগামী 30 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনাটা একটু বেশি রয়েছে, কারণ সেই দিনটি একটা পূর্ণাঙ্গ মাসের দিন হিসেবে ধরা হয়। তবে ফলাফল প্রকাশের এই সকল তথ্য সবই নির্ভর করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, কারণ তিনি যদি ওই দিন সময় না দেন তাহলে তিনি যেদিন সময় দিবেন সেদিনই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে সকলেই আশাবাদী যে আগামী 30 জুলাই 2023 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।